95 বছরের বৃদ্ধ ফয়জুল হুদা নুরুল আফসার কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন যখন স্বাক্ষরের জন্য গিয়েছিলেন তখনকার স্মৃতিচারণ করছিলেন তিনি। এখনো নুরুল আফসারের জন্য অন্তপ্রাণ এসব সাধারণ মানুষের কাছে যোগ্য প্রার্থী নুরুল আফসার। আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আফসারকে সমর্থন করে এই বৃদ্ধ বলেন, নুরুল আফসারকে জেতাতে প্রাণ দিতেও রাজি। ফয়জুল হুদার মতো এই নারীও জানাচ্ছিলেন নুরুল আফসারের উপকারের কথা। শুধু এরা দুজন নয়, এরকম কক্সবাজার সদর উপজেলার সবখানে এখন নুরুল আফসারকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন ভোটাররা। তাই নিরাপদ মানুষটিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান তারা। সাধারণ জনগণ চায় জিলন্দাবাসী চায় একজন নিরাপদ মানুষকে সদর উপজেলা চেয়ারম্যান করার জন্য। এখানে নুরুল আফসার বীর মুক্তিযোদ্ধা, উনাকে মনে করছে জিলন্দ ইউনিয়নবাসী একজন নিরাপদ মানুষ। নুরুল আফসার ভাই তিনি একজন নিরাপদ মানুষ, তিনি একজন কাজের মানুষ। ইতিমধ্যে আমরা স্বাস্থ্য সার্ভার ও পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন আমাদের জিলন্দা ইয়ংকালী মানুষ ওনার উপকার ভোগী হিসাবে এখন শতভাবে শতকরা 80% লোক ওনাকে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে পড়েছে। আগামী 8 মে কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল আফসারের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবুর রহমান। আপনারা দোয়া করবেন। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।